আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসুলের খুশি করার উদ্দেশ্যে তিনটি পাপ কাজ থেকে দূরে থাকে বা তিনটি পাপ কাজ পরিহার করে, তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তিনটি কাজের একটিকার হলো ব্যভিচার। ব্যভিচার যারা অবৈধ যৌন সংযম করে থাকে, নিজেকে বিরত রেখে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। 2 নম্বর, মুখ দিয়ে পাপ কাজ করা, যেমন মুখের যাবতীয় কাজ থেকে বিরত রাখা, মুখের যাবতীয় খারাপ কাজ থেকে মুখকে বিরত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহ্বা ও মুখের নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলমান। 3 নম্বর, চোখের জিনা। চোখে বলা হয় মনের আয়না। চোখকে বলা হয় মনের আয়না। যে কোনো কাজ করার আগে চোখকে পরে মনকে আকৃষ্ট করে। যে কোনো কাজ চোখে আগে পড়ে, পরে মনকে তা আকৃষ্ট করে। তাই চোখের হেফাজত করা মানে মনের হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দৃষ্টি শয়তানের তীরের গুলির মতো একটি। দৃষ্টি শয়তানের তীরগুলির মধ্যে একটি। আর আল্লাহ বলছেন, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের দৃষ্টি সংযত রাখে, আল্লাহ তার অন্তরে ইমানের জ্যোতি সৃষ্টি করে দেন। আর হ্যাঁ ভাই ও বোনেরা, কিয়ামতের দিন আমাদের হাত এবং পায়ে নিজেই কথা বলবে, আমাদের অপরাধের কথা বলে দিবে। তাই আমরা কিয়ামতের দিনকে ভয় করে হলো, জাহান্নামকে ভয় করে হলো, আমরা হাত চোখ এবং মুখের গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখি। সবাই কথাগুলো যদি ভালো লাগে ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কথাগুলো আমল করার চেষ্টা করবেন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যে কোনো